বিজিবি ভাইবা প্রশ্ন। এই প্রশ্নগুলো সহজ করবে আপনার ভাইবা পরীক্ষা। চলুন জেনে নিন। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর বর্তমান নাম কি? উত্তর, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশের পুরাতন নাম কি ছিল? উত্তর, বাংলাদেশ রাইফেলস বিডিআর। বর্ডার গার্ড বাংলাদেশ বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করে কবে? উত্তর, 21শে ডিসেম্বর 2010। বর্ডার গার্ড বাংলাদেশ কার্যকর হয় কবে থেকে? উত্তর, 23শে জানুয়ারি 2021। বর্ডার গার্ড বাংলাদেশ দিবস পালিত হয় কবে? উত্তর, 20শে ডিসেম্বর। বর্ডার গার্ড বাংলাদেশ বিলে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা নেওয়া হয় কি? উত্তর, মৃত্যুদণ্ড। বাংলাদেশ রাইফেলস এর পূর্ণ নাম কি? উত্তর, রামকল লোকাল ব্যাটালিয়ন স্পেশাল রিজার্ভ কোম্পানি। স্পেশাল রিজার্ভস কোম্পানি কত সালে ঢাকায় পিলখানায় প্রথম ঘাঁটি স্থাপন করে? উত্তর, 1871 সালে। বাংলাদেশ রাইফেলস নামকরণ হয় কত সালে? উত্তর, 3 মার্চ 1972 সালে। স্বাধীনতা যুদ্ধে কতজন বিডিআর সদস্য শহীদ হন? উত্তর, 811 জন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন বিডিআর সদস্য বিভিন্ন বীরত্ব পদক পান? উত্তর, 2 জন বীরশ্রেষ্ঠ, 8 জন বীরুত্তম, 32 জন বীর বিক্রম এবং 78 জন বীর প্রতীক। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিডিআর থেকে 2 জন বীরশ্রেষ্ঠ উপাধি পাওয়ার ব্যক্তি কে কে? উত্তর, লান্স নায়ক মুন্সি আব্দুর রব, লান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তর কোথায়? উত্তর, পিলখানা, ঢাকায়। বর্ডার গার্ড বাংলাদেশের বর্তমান মহাপরিচালক কে? উত্তর, মেজর জেনারেল আনোয়ার হোসেন। বাংলাদেশ রাইফেলসের ভিত্তি সংস্থার নাম কি? উত্তর, রামকল লোকার্স ব্যাটালিয়ন প্রতিষ্ঠিত হয় 1775 সালে। সীমান্ত সংঘর্ষে নিহত বিডিআর এর 3 জন সিপাহী বাংলাদেশ রাইফেলস পদক ও প্রেসিডেন্ট পদকে ভূষিত হয়। তারা কে কে? উত্তর, সিপাহী নায়েক মোহাম্মদ ওয়াহিদ মিয়া, 2 সিপাহী মোহাম্মদ আব্দুল কাদের ও সিপাহী মোহাম্মদ মাহফুজুর রহমান। অপারেশন রেবেল হার্ট কি? উত্তর, পিলখানা বিডিআর বিদ্রোহের সাথে জড়িত ব্যক্তিদেরকে ধরার জন্য দেশব্যাপী পরিচালিত অভিযান। পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয় কবে? উত্তর, 25শে ফেব্রুয়ারি 2009। প্রিয় চাকরি প্রত্যাশা বন্ধু, আপনি যেন এই প্রশ্ন উত্তরগুলো স্মৃতিতে ধরে রাখতে পারেন এবং এই প্রশ্ন উত্তরগুলো যাতে আপনার সাহায্য করে পারে সেই দোয়া রইল। আপনার জ্ঞান হোক অসীম। পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।